তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খালি ইত্তাকু 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 কইছে। এর মানা হইল তুমি তাইন আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আরো কয়েক আয়াত হল যে খালি আল্লাহরে ডরাও। এক আয়াত বলেছি ইগুর মানা হইল এই দুনিয়ার জিন্দেগি কান ইয়া থাকলো খেলাধুলার জিন্দেগি, ডং তামসা খেলাধুলার জিন্দেগি, আসল মূল্যবান জিন্দেগি হয়ে থাকলো আখেরাতর জিন্দেগি। আমি সামান্য ও আয়াতর লগে সম্পর্ক রাখিয়া আলোচনা করম, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করিলেন। পয়লা আয়াত আল্লাহ তালায় কৈত্রা ইমানদার অকল তুমি তাইন আল্লাহরে ডরাও, আর একবার তা তুমি তাইন তোমার তান আখেরাতর সম্পত্তির বাইসাও। খার কত সম্পত্তি আখেরাতর আছে, জমিন কত কি আর আছে, কত টাকা জমাইল আছে, কতটা বিল্ডিং আছে, ওটা একবার চাও। কতখান নেকি আছে অনাইনটা একবার তা চাও। অল তানজুর নাফসুম মা কাদ্দামাত লেগাত, তার অর্থ হইল তুমি তাইন খেয়াল করি চাও সামনের খাইলকুর লাগিয়া খে কিতা সামান তৈয়ার করছো। আমরা তো আইজ একটু কোয়াজ থাকায় কিছু মানুষে খাইল মাছ পান সবজি ওটা নাই বিয়ানে লই লিছে না, বিয়ালে বাজার করতাম পারতাম না এত। সুতরাং জরুরতর মাছ পান চাউল ডাইল ইটা লই লিছি, বলে আমরা আগে কিছু খরচ করিলাই রেডি করিলাই নেন, জান যে উদ্দেশ্য সামনে থাকে ও উদ্দেশ্য সামনে রাখিয়া আমরা রেডি হই। যাইন উমরাত যাইতাম তাইন উমরার টাকা তুলা আগ থাকি রেডি করে লইলাম, হজও যাইতাম যাইন তাইন হজর সামান আগে থাকি রেডি করে লইলাম, যাইন গর বানাইতাম তাইন গর বানাইতে কত টাকা লাগবো বাজেট লইয়া ওখান ঠিক করে লইলাম, ও জাইন বুয়ারে ইঞ্জিনিয়ারি ডাক্তারি পড়াইতাম তারও এক বুঝ আগ থাকি লই লইলাম, ওলা সকল তার একটা আগ থাকি রেডিনেস লাগে, প্রস্তুতি লাগে। আল্লাহ জিকাইত্রা হকলে একবার তা দিয়ান খেয়াল করি দেখো চাই আখেরাতর সামান খার কতখান প্রস্তুত হইছে রেডি হইছে। ই আল্লাহ যারা রে কৈত্রা ইমানদার হল, আমরা ইমানদার নাইনি তৈলে আল্লাহর ই কথার মুখাতব সম্বোধন আমরাও আমাইব নানি এর ভিতরে। এখন যদি আমরা মনে মনে তলে দি চাইয়া বা উপরে দি চাইয়া খেয়াল করি চাই আখেরাতর সামান খে কতখান করছি, একচুয়াল হিসাব খে খে দিতাম পারমো আত্মলোক, আখেরাতর সামান খে কতখান করছি কতখান উত্তর দিতাম পারমো, পারমো পারতাম নাই। করছি তো কিন্তু নমাজ পড়েছি রোজা রাখছি আর বহুতটা করছি, কিন্তু এক্সাক্ট ফিগার খেয়েও দিতাম পারবো না, এক্সাক্ট ফিগার খেয়েও দিতাম পারতাম না। লেখি তুইলে তো দিলাইলাম মনে প্রত্যেক দিন এসার সময় যদি আমরা ঘুমাইবার আগে একবার ডেইলি ডায়েরিটা লিখি লইতাম তে তো বিয়ালে ওগু যোগ করে লইলাম মনে যে আই সারা দিনে বালা কাম কতখান করলাম আর উল্টা কতখান করলাম, তখন তো আয়েবে বার হয়ে যাব নেন নেখিব দি বার হয়ে যাব, এখান এখানে খেয়েও করি নেন অত বেবু সারাও নি একজনে লেখি তো ইনানি হোক যে একজন আসুন লেখি তোরা আল্লাহ তালা এখান আইস কইতরা নি চোদ্দশো বছর আগ থাকি আল্লাহ তালা কোরআন শরীফ নাজিল করিয়া আমরা হকলরে সজাগ করে করে দিত্রা। এ কথার জবাব আমরা
মরার বারে যদি আমরা রে আল্লাহ জিকাই আর জিকাই তো নাই এই হিসাবটা আমরা দেওয়া লাগবো না দেওয়া লাগতো না দেওয়া লাগবো এখন করর হিসাবে ওগুলো দেওয়া লাগবো নি কররটা লাগতো নাই আজ তাই আগর কররটা লাগবো এখন হিসাব খাতায় ভগবান লইলে কত টাকা খরচ হইব খর থাকি হিসাব করে লইতাম না না আজ তাই শুরু করতাম হিসাব প্রত্যেক দিন বিয়ালে দোকানদারে তো সকাল থাকি আগুয়া দোকান খুলে আর শেষ পর্যন্ত বিয়ালে হিসাব করিয়া তার হিসাব করি দেখতো তার বেয়ে থাকি লাভ বেশি হয়েছে ওখানে লাগি সারাদিন মেহনত করে বেটায় কোনো সময় জমা তো ছাড়ি দে বললা আমরা আজ থেকে খাতা লইতাম বারমুনি হিসাব করতাম বারমুনি ঘুমাইবার সময় কোরআন শরীফ আল্লাহ কইতো আল্লাহর কথা কেন মানতাম নানি খাতা কেকে লই মাত তুলো চাই একজন নাই একজনে আর তুলছি না আমরা এখান লেখতে রাজি নাই নান লেখতে রাজি নাই কেনে হিসাবটা দিতে হইলে এগু লিখিত হিসাব দেওয়া লাগবো নেন আখটা যদি আল্লাহ কইন বলে দেখি তুমি যখন করায় মিশা মাতি দাম্বার মন না এটার মিশা মাতি দাম পারতাম না খামে খাইলে কই দিবে বলে দিয়ে আমার খাতাই খান গর তুই যাইছি আল্লাহ মানবা নানি লেখলে মানবা না লেখলে মানতাম না মাত বাটি করলিলাম করর বালা লাগেন না লাগবার কোথাও না বলে আবুইটা লেখতাম আপনি আরো হিসাব দিত এখন প্রত্যেক দিন চাকরি আরো খান বাড়াইয়া দিত আমার বয়লা আয়াতর মাত শেষ হারুন রশিদ বনু আব্বাসর এক বাচ্চা আসলা বলুন এক বাচ্চা দুনিয়ার জমিনও বহুত বালা বালা কাম করি গেছেন বহুত বড় বড় বালা কাম করিয়া গেছেন বিশেষভাবে ইলমর খেদমত বহুত বেশি করিয়া গেছে তাই হুকুমতও খুব সুন্দর করে চালাইয়া গেছে রাজত্ব সারা সুন্দরের মাঝে বড় বেড়াক জেরা করছে এক আধা পাগল মানুষে গিয়ে ফুয়া যদি সাতটা ভাই নাবগুলি শিক্ষিত বালা থাকো আর এগু যদি এর মাঝে আধ পাগল হয়ে যায় ইয়ে আপনার সংসার দে অশান্তি করবে করব না ইয়ে বাদও বুঝে না বালাও বুঝে না উবায় আটে হবায় আটে হবায় আটে কানুন মানে না কুচ্ছু মানে না বাসার আবু ইটা হকলে মানি মানি চালাইয়া যাইতরা এক আধ বাগলা খাদিমে গুয়াছিলো ইগু তাই রাখছই না হে তার আইয়া আমাই গেছে হেদ মতো চাকর হে তার মন গোড়া চলে খেওরর কথা মানে না সিকিউরিটি পুলিশ দারোগা খেওরর কথা মানে না তার এক দাবি হইল আমি বাচ্চার দ্বার রইতাম ইন্দা কি আমার একে ওখানে এইটাই পারতাই না আমি সবসময় বাচ্চার দ্বার রইতাম কোনো সিকিউরিটি বাচ্চার দ্বার তা করিনি তার নির্ধারিত একগু আছে ইগু তাও পরিহুল থাকে আর কিচ্ছু না আর বাকি কেউ দাঁড় লইলে ওইকে গুলি করে দিব না বালি মারি দিব আধা ভাগল ইগু বাচ্চার দাঁড়তে এখানে হরাইতে পারো না তারে সিকিউরিটি বাড়িয়াইলা দৌড়িলা খাদাইলা টেলাইলা বুয়ানিয়া বালাইলা দৌড়িয়া টেলিয়া আইল বাচ্চায়ও দেখ রা ইতা সারা বাচ্চায় মারতে পারবানি জি এগুলো বাসায় মারতে পারবেন মানুষে কইব তাই তার থাকি বড় ভাগ এখন ইতায় সিকিউরিটি ইতায় আবুয়া কইলে বলে দে আচ্ছা বাচ্চা ইটা অশান্তি করে তুলি দিছে এক আধা পাগল বেটায় একখান থাকি আইছে খানো বাড়ি খানো ঘর কিচ্ছু জানি না আর কেউর কথা মানে না ও সারাই অত সুন্দর করে মসজিদ চালাই দিলাম না পাগলে যদি হামাইয়া বারাইয়া মসজিদর সারা ইন্তজাম নষ্ট করে দে কেউ ভালো পাইবা নি ঘুরে খেয়ে বালা হইত তার মাঝে এক গুণ আসলো বড় বালা এ আধা পাগল মানুষ কিন্তু বাচ্চার
বাদশাহীর ইন্তেজাম ও শুধু বাদশার দ্বারও থাকত, ওখান তার দাবি হইল একচুল বরাবর কোনো জিনিসের ক্ষয় ক্ষতি করে না, লাড়ে না, হরায় না। বাদশাহে দেখলা ইগুন সিকিউরিটি ইগুন বেগরও গেছুন গিয়ে ফাড্ডা না, আর ইগুনে বাদশার সামনে উদি হিতায় মারিয়া পালাই দেন তো বাদশা দোষী, আর বাদশাহে মারলেও বাদশা দোষী। শেষ পর্যন্ত কইলা ইগে যে সময় আমার কোনো ক্ষতি করেন না, এমনি আমার কোনো ক্ষয় ক্ষতি করেন না, হে এক পয়সারও খেয়ানতি করে না, শাড়ি দেও এটার থাকুক, রায় তো গেইটোর মুখ থাকবো আর কিতা করবো, ই করি আর শাড়ি দেও তার হাল্ল তরু ও শাড়ি দেব হইল এটার তাকে বাচ্চার গেইটোর সামনে। বাচ্চায় যে কোনো কাম কইয়া হারলেও একবারে উড়িয়া গিয়া বলে আর কাম করে, টান সিকিউরিটি হলো পায় আর তাতা পারে না, হে বললা তাকে মনে মনে বাচ্চায়ও চিন্তা করতে বলে যে আমার সিকিউরিটিও তো পারলা না এগুলো কন্ট্রোল করতা, আমি কোনো দিয়া দিই এগুলো খাতাইতাম পারি আমার ইন্তাকে, কারণ পাগল চাগল আইয়া যেসা খেয়ে আইয়া দেখলে তো খারাপ পাইব, তো ঘুরে খাতাইতাম পারিনি। ও তাইন এক হাত লম্বা একটা হুন্ডি বেত লইলা, আর ওখানটে হেদিতে 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 লাল চুরুক বানাইল তোর সোনালি রঙ লাগানো হয়ে গেছে। পাগলটে তো যথাদি বুধ দেওয়া যায় ওগু তো আমার কাম রানি, তাই ওগুরে ডাক দিয়া নিয়া ও ও টুমা ওখান দিয়া কইলা দর চাই ওখান নিতেনি, হে দেখলো বাচ্চায় দিতরা নিতেনি আর লাগেনি, জান দিয়া উলিয়া বিলিয়া কই যায় জিও জিও বলে ওখান লইয়া জাগিয়া তোর বাড়ি, আর তো তাকি কোনো বেওকুফ মানুষ শ্বাস যদি তো তাকি আধা পাগল আরও বড় কোনো গুবা আসতে ওগু দিলে, হে দেখলো আমার তো বড় কোনো কাম কইছেন না, বহুত বড় এক জিনিস দিলাইছেন ওগুলি যাই গিয়া ওগুলো ইয়েও আর তার বাড়িতে গেছে গিয়া, এদিন আর তারে খাদানি লাগছে না এটার গেছে গিয়া দুই বালিশর মাঝখান ও টুমা ওখান থইছে, আর খে ওই ভাই হামাইতে তার কুটা ভাই হামাইতে দে না, খুব খেয়াল করি এখানে লাগছে যে বাদশাহে কইছেন আমার তাকি বড় বেহকুব তোর পাইলে ওগু দিতাম, হে বেহকুবতা বুঝেননি তো তাকি বড় পাগল পাইলে তাতে কি বড় পাগল এ ঢুকাইব নি, ও তার গুলিয়ে বই দিচ্ছে বাচ্চা তোলা বাদে বেমার পড়ে গেছো কয়দিন বাদেও বেমার হওয়া চক বেমার হয়েছে, কোনো ডাক্তারই দিয়ে বাচ্চার বেমার কমের না, ও আধা ভাগর লগিয়ে খবর পাইলি যে বাচ্চা বেমার মানুষে কইতরা ইসর বাচ্চা আর উঠিতা নাই, হেও ভাইজন তোমার লইয়া বাচ্চার ঘর গেছে কি যাইতে ইটা আটকাইলেন গেটু গেলে দেন না, ওইটা হে তার তার বাগলামি করিয়া জ্বালা বারে হয়ে মরি যাইব দেখায় মরি যায় বলে দোলে ওটা করে করি একারে বাচ্চা পর্যন্ত আজিয়া গিয়া জিকে এলো বাচ্চা কী তো হয়েছে তোমার কী তো হয়েছে বলে আমি বেমার বলে বেমার হয়েছ কী তো হইব তোমার বলে কী তো হইব এটা আমি কিতা কইমবে আমি বেমার বেমারে মরতামো পারি বাঁচতামো পারি বলে মরলে কী তো হইব বলে মরলে কী তো হইব তুমি জানোস না নি মরলে মানুষ খবরও যাইন গিয়া বলে তোমার মতো বাদশাহ মরলে খবর যাওয়া লাগবো নি তুমিও খবর যাওয়া লাগবো নি, হ্যাঁ বলে কোনোদিন শুনছিলে নি মানুষ খবর চালা আর কোনোবাই যাইতে আমারও মরা লাগবো কইল খবর গেলে কতদিন বাদে আইবাই আইবাই কতদিন বাদে বলে এই বেহকুম কোনোদিন শুনছিলে নি মানুষ খবর গেলে বেরিয়া আইতে বলে আইতাই নাই নি তুমি খবর গেলে আর আইতাই নাই নি বলে কেউ আইসুন নি হইল আচ্ছা খবরের সামান কিতা কিতা পাঠাইছ খবর গেলে তো খাইতাই না নিবা আর বিরিয়া আইতাই নাই যে সময় করায় কেউ আইসুন না তো তোমার খাওয়া লাগবো উড়া লাগবো পিন্ডা লাগবো খরচ করা লাগবো ওটা লাগবো না নি ও প্রশ্ন করলো দান পাঠাইছ কতটা চাউল পাঠাইছ কতটা বিছনা বাতাইছো গতকান মাটিয়ে নো তোমার তাতে বাছনাইটা নষ্ট করে লিব খাবো নি আর নষ্ট হয়ে যাব কয়েকদিন বাদে এর বাদে বিন্দি দেয় না নি খবর লেংটার হইতে নি আগের এত দেখি তুমি লেংটার হইতে নি তো খাবার জোগড় পাঠাইছো
ও কিতা কতান পাঠাইছো এমন প্রশ্ন করা শুরু করলো যে গেল টাকা কতান পাঠাই কত টাকা পাঠাইছো রইতে তো টাকা লাগবো খবর জবর দইতে যাবন লাগবো না নি তার প্রশ্ন অনবরত খালি করে আর তাই খালি হুন্ডা আর খালি কই এই বেকুবিতা কিতা করে খানো করে কিতা মাতরে এগুলো তো মারতা পারুন না কাটাই দাও পারুন না কইল সিকিউরিটি কতটা পাইছো ইনো দে তোমারে যে গুইনতে ভোট দি রাখতরা ইনো আমরা সারা লোকে আছি এর বাইরেও তোমার সিকিউরিটি কয়টা লাগে খবর সিকিউরিটি কথা পাঠাইছো ও সারা প্রশ্নের উত্তর একটা বার বাসায় দিতে পারলাম না কইলা ইটা শুনছিলে নি কোনোদিন কোনো বাসায় কোনো মানুষে ইটা পাঠাইছো বলে শুনছি না তবে এক কথা দেখছি তুমি রোজো যাইতে যে সামান নিছ আমারে কইছো গাড়ি তুলি দিতাম তুমি আল্লাহর বাড়ি যাইতে অত সামান তোমার লাগছে যে আল্লাহ তোমার বিশ্বাস নাই আল্লাহর উপরে আল্লাহ তোমার খাবাইবা হরম নেওয়ার বাদে ই বিশ্বাস নাই এর কারণে আল্লাহর বাড়ি যাইতে খাবার অত সেট নিছ এটা আছে নিছ ওটা নিছ ওটা নিছ ওটা নিছ আর আমি এটা তোমার গাড়ি তুলি দিছি তো তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই যার কারণে এটা নিছ তে কবর এটা লাগবো না নি তোমার কবর গেলে কইছো আর বিরিয়া এটা না এতে লাগবো মহতরম হাজিরিন দুরুদ শরীফ পড়তে রাজি নাই রাজি নি আল্লাহুম্মা সল্লি আলা কইলে ও সল্লাম না কইয়া ও সল্লিম কইতায় আর সল্লাল্লাহু আলাইহি কইয়া বলো যদি তে ও সল্লাম আর আল্লাহুম্মা কইয়া শুরু করো যদি তে শেষে কইতায় ও সল্লিম যা কইতা মাতর অন্য জায়গা নাই ও কইল দশ দিনের লাগি তুমি কানো গেলায় তিন দিনের লাগি কানো গেলায় এসা জিবরিয়া কাপড় নিলায় বদলাই তায় ওটা কটায় ওটা কটায় তোমার খবর কাপড় বদলানি লাগতো নাই নি ওটা এমন প্রশ্ন করে আর আনন্দ যদি আর উত্তর দিতে পারেন না তারে এক উত্তর দেন কোনোদিন শুনছিলেন নি মানুষে খবর যাইতে ওটা রেডি করিয়া লইয়া গেছেন খেও গেছিলানি ওখানো খালি আর হারুন রহিদর চকুর পানি বলে রে কইলারে খবর বুঝবার যে বুদ্ধি যেখান ইলা একবারে আতে নাতে দরিয়া বুঝ দিবার আর কেউ আজ পর্যন্ত আমারে বুঝ দিছে না খবরের বুঝি আধ ভাগল ইগে জেলা দিছে যেগুলি আমি পাগল কইছি অগিয়ে আইছে আমারে খবর জেলা বুঝাইছে এর আগে আমারে কেউ বুঝ দিছেন না হে ভাইজুইনকু বার করে দিয়া তাই আর কোনোটা উত্তর দিতে পারল না হে কইল আমি আপনারে বহুত প্রশ্ন করলাম একটা প্রশ্নের উত্তর আপনি দিলা না পারল না দিতা তাই আমাদের কি বেহকুব আপনারে আমি দেখছি আপনি কইসলা বলে আমাদের কি বেহকুব করার ভাইলে ও ভাইজুইনকু দিয়ে লইতাম এখন দেখি আর আমি চিন্তা করি বুদ্ধ ইয়ার যে তিন দিনও লাগি দশ দিনও লাগি গেলে কবর গেলে সামান লাগবো আর তুমি এখান বুঝো না আমাদের কি বেহকুব তুমিও ভাইজুইনকু তোমার নেও গিয়ে আমি যাই আর কি হয়ে গেছে কি হারুন রশিদে কানতে কানতে ও কান্দার উপরে তার মৌত হয়েছে বালা করে বুঝাই দিতে পারছে নি আমার মাতে আমরা হলে কিছু বুদ্ধ হয়েছি নি আমি আইজ রাইজ যাইন মরি যাইমু আল্লাহ রাখে আমি জানি না আমরা তো ইলা হইতে পারে কেউ আইজ রাইজ টৌ কইব আর কাইল বিয়ান হইতো নাই মরিতাম পারি না নি ইলা মরছই নি আমরা দুষ্টাচনার মাঝে আমার যদি আইজ রাইতে আমি মরি যাইতে আমার আখেরাতর সামানোর হিসাবে আমার করিয়া লইয়া যাওয়া লাগবো তো সময় বাইমনি ইনেন করবার
এখন খুলাসা পাইছিও কথা আল্লাহ কইছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত হখলে আমরা হিসাব দেখতাম আখিরাতের সামান কার কত আছে আজ থেকে হিসাব দেখা যাইতাম নি দুইজনে কইছে আর কেউ লাগত না হখলোর হিসাব করা লাগব নি হখলোর না মোলানা যাব লাগতো নাই ফির যাব লাগতো নাই লাগব নি হখলোর দুই নম্বর আয়াত দেখো কইছি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম মানুষ জাত তুমি জানি আল্লাহরে ডরাও উখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ আল্লাহরে ডরাও আরো একদিন ডরাও ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি যেদিন বাবরে পুলিশে দরিয়া সামনে সামনে লইয়া যাইব গিয়া ফুয়ায় দাঁড়ও হইয়া চাইব কিন্তু বাবরে বেইলে লইবার চেষ্টা করত না আখেরাতর দাঁড়ে গায়ে নিয়া লগে লগে দুজকে হারাই দিলাইবা কিন্তু বুয়ায় জিকারও করত না বলে আমার বাবার কাননে রায় বাবর সামনে বুয়ারে লইয়া যাব হইব বাবে চিন্তা করত না কত টাকা দিলে আমার বুয়ারে বেইল লইতাম বার মো চুটাইতাম বার মুই চিন্তাও করত না ফিরিয়াও চাইত না আল্লাহ বুঝে লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি বাবর খাম কোনো গান বুয়ায় করতে পারত না বুয়ায় যদি কইন বলেতে বাবা তোমার বদলা আমি দুজক যাই মুগিয়া আল্লাহ মানতা নাই আর বুয়া কইত না বাবর জামিন বুয়া হইতা নাই আর বুয়ার জামিন বাপ হইতা নাই বরঞ্চ হলা হইব ছেলেরে দেখিয়া বাবাই কইব রে বাবা আমার হিসাব কিতাব শেষ হয়ে গেছে একটা মার্কল লাগিয়ে আমি আটকি রইছি একটা নেকির লাগি আমি আটকি রইছি আর নাই আমি জন্য তো যাই গিয়ে একটা নেকি আমার নেকির পাল্লার লগে যদি নেকির অ্যাকাউন্টের লগে মিলি যায় এতে আমি জন্য তো যাই গিয়া দুনিয়ার জমিন তোমার লাগি আমি বহুত কুচ্ছ করছি তোমার জন্ম থেকে লইয়া সারা জিন্দগি আমি যতদিন বাঁচিয়া আসলাম তোমার লাগি আমি করিয়া গেছি আমারে মাত্র একটা নেকি দিয়া তুমি সাহায্য করো আজ দুনিয়াত আমার ফুয়ায় যদি আমারে কয় বাবা আমারে একটা টাকা দেব আমি বড় বিপদে পড়ছি আমি বড় বেমার আমি দিতাম নাই নিয়া আমার কাছে তাহলে দিতাম নাই নি খে দিতাম নাই যদি বুয়া বেমার দেখুন খে হইলা নাই যাইন দিতা নাই এক টাকা দুই টাকা ফুয়ায় বাবার কাছে খরচ চাইলে ভাবে দিবা আর ভাবে বুয়ার কাছে চাইলে দিবা ওলা হয় নানি জি আল্লাহ কইতাল্লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদিহি বাবে বুয়ার কোনো কাম করতে পারতা নাই ফুয়ায় বাবর কোনো তা করতে পারতা নাই এটা বিশ্বাস আছে নি একিন নি আমি যেখানে বলেছি এখানে কোরআন শরীফের আয়াত নি আল্লাহর মা দিদা ইন্না ওয়াদাল্লাহ ইহাক্কুন ইন্না ওয়াদাল্লাহ ইহাক্কুন এর বাদে আল্লাহ কই দিল ও আয়াত আল্লাহ যে কইছেন বাবে বুয়ার সাহায্য করতে পারতো নাই ফুয়ায় বুয়ার বাবর সাহায্য করতে পারতো নাই করতেও নাই এটা আল্লাহর ওয়াদা এটা সত্য যদি আল্লাহর ওয়াদা সত্য হয় বালা তাগুর রান্না কুমল হায়াত দুনিয়া এই দুনিয়ার জিন্দেগিয়ে তোমারে দুকার মধ্যে ফেলায় না জানি